বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক ভাই, আজকে একটা গাছ দেখাম। এটা গাছ অনেকেই চিনে, আমার কুবরাজি বিখ্যাত চ্যানেলে কিনে। এই গাছটা আজকে দেখাবার চাইতেছি, এটার নাম হলো লজ্জাবতী গাছ। এখানে অন্য জায়গার নাম কি কয় আমরা জানি না, কিন্তু আমাদের জায়গায় লজ্জাবতী গাছ। এটা এই লজ্জাবতী, এটা হলো লালডা, সাদাটাও অনেক জায়গায় পাওয়া যায়, পরবর্তী ভিডিওতে আমরা সাদাটাও দিব। এই লাল লজ্জাবতীটার শিকড়, এটার শিকড়টা আপনারা তুলবেন, তুলে ধুয়ে আট আঙ্গুল করে গোড়াটা রাখবেন। গোড়াটা থিনে ওদের ডেইলি পানির সাথে অল্প একটু করে করে চাবিয়ে খাবেন সকাল সকাল। মোটামুটি যদি 21 দিন খাওয়ারেন, 21 দিন পরে এই পুরুষের যেটা মানুষের ধাতু দুর্বলার মণিবীর্য হালকা থাকে, ওটা পুষ্ট হয়ে যাবে। যারা লজ্জাবতী চিনেন, ঝাড়ে জঙ্গলে অনেকটাই পাওয়া যায় অনেক জায়গায়। এটা এমনি টানলে উঠবো না, কোনো ফোঁতা দেওয়া গাঁথা করে তার মধ্যে শিকড়টা তোলানা গোটান দেয়, নাহলে উঠবো না। এটা শক্ত গাছ, তো এই লজ্জাবতীর শিকড়টা যদি আপনারা 21 দিন পানের সাথে একটু করে করে চাবে চাবে সকালে খাবেন, আর যদি পানের সাথে খাওয়ান না পারেন, এমনি যদি চাবে খান তাও খাওয়ারেন, এমনি চাবে চাবে খাবেন, উপকার পাবেন। 21 দিন খাবেন এই কালোজিরা গাছটা, আর এটার সাথে কিছুদিন এটা খাইলেন, যেমন সকালে খাইলেন এটার শিকড়, আর রাত্রে যাগর মণিবীর্য বেশি হালকা, তারা রাতে ঘুমাইতে গেলা অল্প করে করে কালোজিরা খাবেন। কিছুদিনের মধ্যেই দেখবেন মানে আপনার মণিবীর্য গাঢ় হয়ে গেছে, মানে ডাক্তারের কাছে ঘুরে লাগবো না, মানে মানুষের পয়সা দেওয়ার দরকার নাই। বিশ্বাস করে যদি এই গাছটা খাবার পারেন, এই লজ্জাবতীর শিকড় খাবেন সকালে চাবে খালি পেটে, আর কালিজিরা অল্প একটু কালিজিরা খাবেন, রাতে খাবেন, রাতে ঘুমাইতে গেলে এটা চাবে খাবেন। দেখবেন কিছুদিন পরে আপনার মণিবীর্য গাঢ় হয়ে গেছে, মানে তখন আপনার ভিতরে থেকে দেখবেন যে শক্তি পুরাই আইতেছে। এমনি কাম করবার ইচ্ছা হবে না, মন দিলে সুখ শান্তি থাকে না। যদি মণিবীর্য হালকা থাকে, ফটকেরা মাসের রাগ ওঠে, পাতলা মাইন্ড থাকে, আর যখনই মণিবীর্য গাঢ় হবো তখন অল্প কথা রাগ উঠবো না, আপনিও শান্তি পাবেন, বাড়ির মানুষও খুশি থাকবো, আপনিও রাগ উঠবো না। উপকার আছে, যদি একটা মানুষ রোগী থাকে, রোগী মানুষ আসলে এমনি রাগ বেশি থাকে, আর যখন সুস্থ মানুষ থাকে আর রাগটা কন্ট্রোলে থাকে। ওই জন্যে মানে যারা ডাক্তারি ওষুধ খাইতে খাইতে মানে অধৈর্য হয়ে গেছেন, বিশ্বাস নষ্ট হয়ে গেছে যে ওষুধে ভালো হবো না, তারা এই গাছটা খান কিছুদিন, এই লজ্জাবতী গাছের শিকড়, আর রাতে ঘুমাইতে গেলে অল্প করে কালোজিরা খান, তিন নুখ দিয়ে ধরবেন যেটি ওরে ওটি খাবেন, কিছুদিন খাবেন, দেখেন 21 দিন খান আপনারা, তারপরে নিজেরাই আপনারা ফোন করবেন আমারে, আমার চ্যানেলের বিখ্যাত কবিরাজি চ্যানেলের এটা মোবাইল নাম্বার দেওয়া থাকে, ওটার মধ্যে ট্রাই করে দেখেন, ফোন করলে যদি কোনো নিয়ম নীতি জানা লাগে ফোন করবেন আমারে, আমি কয়ে দেবো। যদি আরও বহু ধরনের গাছ গুজলির বিষয়ে পাবেন, আমাদের এই চ্যানেলে যোগাযোগ রাখেন, সব গাছেরই পাবেন, সম্পূর্ণ রোগেরই, সুগারের, গ্যাস্ট্রিকের, হাড় হাড্ডি ভাঙ্গার, মানে যাবতীয় গাছের বিষয়ে আপনারা আমাদের এই চ্যানেলে পাবেন, যখনই খোঁজ করবেন তখনই পাবেন। এই চ্যানেলে সাবস্ক্রাইব করলেই আপনারা এই গাছের বিষয়ে সব পাই যাবেন। আসসালামু আলাইকুম।